হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন যাতে করে আরও নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর আগেই আবির্ভাব হয়েছিলেন, মহাপ্রভুর আগেই আবির্ভাব। এই জন্য মহাপ্রভুর আগে আবির্ভাব হয়েছিলেন, উনি দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। কিন্তু দেবগুরু তো উনি দেবগুরু, উনি বৃহস্পতি। তারপরে যখন উনার বাবা বিশারদ পণ্ডিত, উনি ছিলেন নীলাম্বর চক্রবর্তী পাদের ঘনিষ্ঠ বন্ধু। নীলাম্বর চক্রবর্তী পাদ মানে মহাপ্রভুর দাদু, উনি ওইখানে ইয়ে ছিলেন। কিন্তু যখন এই দেবগুরু বৃহস্পতি সার্বভৌম ভট্টাচার্য হিসাবে নিয়ে আবির্ভাব হলেন, আর কোথায় আবির্ভাব হয়েছিলেন, কে বৃন্দা নবদ্বীপের আমাদের পরিক্রমা অনেকে গিয়েছে, বিদ্যানগর, বিদ্যানগর। ওই বিদ্যানগরে যখন আবির্ভাব হলেন, আর বিদ্যানগরে সব কাব্য, গ্রামার, লজিক, সব কিছু, সব বিদ্যা। এই যে আমরা বিদ্যা বলি না, মহাপ্রভুর লীলাতে বা ওনাদের এক একটা স্বরূপ আছে, যেরকম গঙ্গার স্বরূপ হচ্ছে এই বর্তমানে তরল জল, সেই জন্য গঙ্গা থেকে থুতুকুতু বা মলমূত্র ত্যাগ করতে নাই। সেই রকম যেরকম তুলসী মহারানের স্বরূপটাই হচ্ছে এই যে তুলসী বৃক্ষ, সেই রকম বিদ্যারও একটা স্বরূপ আছে। তো সব যে কাব্য, ব্যাকরণ, লজিক যা যত আছে, হ্যাঁ, তো সেইগুলো ওনারা ওইখানে বর্তমান আছেন। যেহেতু ওনারা জানেন যে মহাপ্রভু খুব তাড়াতাড়ি আবির্ভাব হবেন এইখানে, তো যদি আমরা একটু কৃপা পাই, মহা ভাগবতমের কৃপা পাই, যেটা আসল শিক্ষা, আসল শিক্ষা, ওইটা যদি কৃপা পায় তাহলে ওইখানে, তারপরে সেই জন্য উনি ওইখানে আবির্ভাব হলেন। কিন্তু যা জগতে যা হয়, দুর্ভাগ্যবশত বেশি পাণ্ডিত্য হলে তারা ভক্ত হতে পারে না, দেখবেন দেখবেন। খুব যদি বেশি এই ইয়েতে খুব পাণ্ডিত্য হয় তাহলে ভক্ত হতে পারে না, কৃষ্ণকে সেবা করতে পারে, মহাপ্রভুর সেবা করতে পারে না। সেই জন্য তখন উনি যখন এইরকম বুঝতে পারল, খুব যারা খুব জ্ঞানী তারা ভক্তি ট্রেন নিতে পারে না, ভক্তি ট্রেন বা সমর্পণ হতে পারে না, হাত পা চোখ নাক কান ওটা ব্যবহার করতে পারে না। যে ভক্তি মানেই হচ্ছে এই হাতে নাতে কিছু করা, মনে মনে নয়, মনে মনে নয়। তো সেই জন্য তখন উনি চিন্তা করলেন, দেবগুরু বৃহস্পতি উনি চিন্তা করলেন, আমি যদি আর বেশি দিন থাকি এখানে থাকি, তো যদি মহাপ্রভু আমাকে ছেনে বুঝতে পারে, যদি মহাপ্রভুর কৃপা হয়, আমি যেখানেই থাকি উনি আমাকে কৃপা করবেন, উনি যে আমি যেখানেই থাকি। তো ওইখানে ইয়ে করে নবদ্বীপ ধামকে প্রণাম করে, যেহেতু মহাপ্রভু খুব তাড়াতাড়ি আবির্ভাব হবেন, তো উনি ওইখানে প্রণাম করে উনি নবদ্বীপ চলে গেল, এই ইয়েতে পুরী চলে আসলো। আর পুরী এসে এত কি, কারণ দেবগুরু এমনিতেই একটা গুণ ইয়ে আছে, তার ভাব আছে, হ্যাঁ, কিন্তু উনি এসে এখানে বৃন্দাবন পুরী ধামের সব থেকে বড় পণ্ডিত, পুরী ধামের যে এই যে আগে তো রাজার প্রধান পূজারী হলেন, তারপরে বিশাল তার প্রতিপত্তি, তার ঘর বাড়ি সব বিশাল, হ্যাঁ, রাজা করে দিলেন, তার সব করে দিয়ে পর এইখানে যখন উনি আসলেন, আস্তে আস্তে উনি, কিন্তু এই অনেকে বলে মায়াবাদী ছিল, মায়াবাদী বলবেন না উনি মায়াবাদী ছিল না, নাটক করেছে,
নাটক করেছেন, নাটক ইয়ের মতো, মায়াবাদীর মতো। কারণ যদি বেশি মায়াবাদী কৃষ্ণ অপরাধী, যদি আমি বেশি এইরকম না করি তাহলে তো মহাপ্রভু আমাকে শিক্ষা দেবেন না, মহাপ্রভু আমাকে। সেই জন্য যখন সন্ন্যাস নিয়ে যখন পুরী ধামে আসলেন, এমন লীলা করলেন উনি, এমন লীলা করলেন মহাপ্রভু। মহাপ্রভু যখন দৌড়ে যখন জগন্নাথকে দর্শন করতে আসলেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তুমি, কাষ্ঠের পুত্তলি নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো ওই বলে অজ্ঞান যখন হয়ে গেল তখন এই লীলাটা আমরা জানি, পাণ্ডা ফান্ডার সব দৌড়াদৌড়ি করে এইসব মার ধার কোথার থেকে কে এসেছে এই অপবিত্র করছে। তখন উনি যেহেতু ইয়ে ছিলেন, খুব বড় পণ্ডিত ছিলেন, তখন ওনারা বলল থামো, উনি বললেন থামো, ইয়ে করবে না, এ দেখে মনে হচ্ছে সাধারণ সন্ন্যাসী নয়, সাধারণ সন্ন্যাসী নয়, থামো, হ্যাঁ সাধারণ সন্ন্যাসী নয়, কারণ সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নয়, থামো। তখন মহাপ্রভু এমন লীলা করলেন, কি করে নিয়ে গেল সার্বভৌম ভট্টাচার্য, ওই যারা মারতে আসছিল পরিছা না কি বলে পরিছা, তারা কান্দে করে নিয়ে গেল তার ঘরে, উনার ঘরে নিয়ে গেল, বলছে চলো আমার ঘরে নিয়ে চলো, এই মন্দিরে তো বিরক্ত, মন্দিরের ইয়ে হচ্ছে, পাণ্ডাদের পূজা করার অসুবিধা হচ্ছে, যাক চলো আমার ঘরে নিয়ে চলো। তারপরে ওই যে পরিছা গুলো, অনেকগুলো পরিছা কান্দে টান্দে নিয়ে উনার ঘরে রাখলো। তারপরে ওনার ঘরে যখন নিয়ে গেল, তখন সার্বভৌম ভট্টাচার্য নিজে একটু তুলো দিয়ে, এখনো জ্ঞান আছে কিনা বা মরে গেছে নাকি, একদম মহাপ্রভু এইরকম লীলা করল। তারপরে কতক্ষণ অজ্ঞান হয়েছিল, প্রায় তিন প্রহর। ওই যখন উনি অজ্ঞান হয়েছিল, কেউ জল ছিটাচ্ছে, কেউ হাওয়া করছে, ওই যেগুলো মারতে আসতে এসেছিল মহাপ্রভুকে, তাদের সেবা করার সুযোগ দিল। মহাপ্রভুর পাশেই তারা বসে, মহাপ্রভুর গায়ের হাওয়া লাগলে সে উদ্ধার হয়ে যায়, তার তার সেবা করছেন, সেবা করে হাওয়া টাওয়া জল টল দিয়ে পর, তারপরে অনেকক্ষণ 3 ঘন্টা পরে, আর এদিন কমলপুর থেকে, কমলপুর মানে আমরা পরশু যাব পরিক্রমাতে, 18 নালা যেটা বলে, 18 নালা ওইখান থেকে বলল না, হ্যাঁ বিশেষ করে কেউ আসবে না, মুকুন্দ বাকি যতগুলো 5 জন আসছিলেন ওনার সাথে দৌড়ে দৌড়ে, কিন্তু বিশেষ করে এই নিতাই নিতাই আমি তোমার সাথে যাব না, এই এই কখন যে কি নটখট করবে নিতাই, আমার একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ড, সেটাও এই নিতাই ভেঙেছে। এই সন্ন্যাস দণ্ডতে দেবতারা বাস করেন, সব দেবতারা বাস করেন, আর আমার নিজস্ব বলে আর কিছুই নেই, শুধু আমার গুরুদেবের কৃপা, এইটা পেয়েছি, সেটা ভেঙে দিল নিতাই। আর নিতাই তো নাটু সবাই জানে, উনি সাক্ষাৎ বলরাম। তো ওইখানে এসে পর তা বলছে ঠিক আছে আমরা যাব না, তুমি যাও, আর দণ্ডবোধ করতে প্রণাম করতে, কখনো খুব তেজে কখনো খুব স্লো, এরকম ভাবে যখন এইখানে আসলেন, এইখানে এসে সার্বভৌম ভট্টাচার্য ওনার ঘরে ওনাকে নিয়ে গেলেন। ইত্যাদি অবসরে খুঁজতে খুঁজতে নিত্যানন্দ মুকুন্দ এরা সব এসে গেছে, গদাধর সব এসে গেছে, কোথায় কোথায় কোথায়। তখন যখন সার্বভৌম ভট্টাচার্য ওনাকে সেবা করছিলেন, সব পরিচ্ছাগুলো সেবা করছে, তখন বলছে ওনার ছেলের নাম, সার্বভৌম ভট্টাচার্যের ছেলের নাম চন্দনেশ্বর, চন্দনেশ্বর উনাকে দিলে, বলছে যাও তোমরা আপনারা দর্শন করে আসুন, হ্যাঁ দর্শন করে আসুন, দর্শন গণনাদিকে নিয়ে আসলেন দর্শন করার জন্য চন্দনেশ্বর প্রভুর সাথে, আর ওদিকে মহাপ্রভুর সেবা করতে করতে। তারপরে আবার যখন দর্শন করে ওনারা সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেল, হে যে মহাপ্রভু আমাদের এইরকম অজ্ঞানের মধ্যে, আর যে নিত্যানন্দ বা সমাজ ওরা ভক্তরা কি বলে, যে কোনো বিপদ আপদে হরে কৃষ্ণই করে, তো এবং হরে কৃষ্ণ করতে করতে ওই হরে কৃষ্ণ শুনে নিত্যানন্দ মহাপ্রভুর জ্ঞান হলো, মহাপ্রভুর জ্ঞান হলো। তখন প্রথমে নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বা মুকুন্দ ওরা সব,
আর গুনার নিয়ে আসলো, কিন্তু ওই যে মুকুন্দ প্রভুর খুব প্রিয় বন্ধু ছিল এই যে গোপীনাথ, এখন যিনি গোপীনাথ আচার্য, উনি আগের থেকেই জানতেন, আগের থেকেই জানতেন। তখন উনি জিজ্ঞেস করলো এইরকম একটা লোক এসেছে সন্ন্যাস, বলছে হ্যাঁ হ্যাঁ যাও, সার্বভৌম ভট্টাচার্যের ওখানে গিয়েছেন উনি, উনি সমেত উনারা আসলেন সার্বভৌম ভট্টাচার্যের ঘরে। তারপরে মহাপ্রভুর ইয়ে হলো, এই আনন্দবর্ধন প্রভু কতক্ষণ বলবো জানি না, সাড়ে সাত তারপরে ওনারা নিয়ে আসলেন। তারপরে মহাপ্রভু অমুক তমুক দিয়ে ওনারা সেবা শুশ্রূষা করলেন। তো এই সার্বভৌম ভট্টাচার্যের ক্যারেক্টারটা অপূর্ব, অপূর্ব ক্যারেক্টার। ওই যখন ওইরকম ইয়ে করলেন, তারপরে যেহেতু মায়াবাদী সন্ন্যাসী তো লীলা করছেন, মায়াবাদী সন্ন্যাসী, তখন উনি করলেন কি যে সব কিছু তো উনি উনি করলেন কি উনি সার্বভৌম ভট্টাচার্যের সাথে কথা করতে বলছে, হে সার্বভৌম ভট্টাচার্য, আমার পুরী আসার কোনো দরকার ছিল না, আমার পুরী আসতে কোনো দরকার ছিল না, কিন্তু ভক্তি ছাড়া জীবনটা বেকার। হে সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, ভট্টাচার্য মহাশয়, আপনার কাছে আমাকে আমি ভক্তি শিখতে এসেছি, আমাকে ভক্তি শিখান, ভক্তি ছাড়া মানুষের জীবনটাই বেকার, আমাকে ভক্তি শিখান। তখন যে দেখো তুমি তো সন্ন্যাসী, তুমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী সন্ন্যাসী, তুমি খুব অল্প বয়সে সন্ন্যাসী নিয়েছো, দেখতে খুব সুন্দর, তোমার জ্ঞানও, তা নাহলে অজ্ঞানীরা তো ভক্তি সম্বন্ধে জিজ্ঞেস করে না, জ্ঞানী যাদের একটু জ্ঞানটাই হচ্ছে আসল জ্ঞান, হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞানটা যার আছে সেই হচ্ছে জ্ঞানী, বাকি সব অজ্ঞানী, বাকি সব অজ্ঞানী, যতই বড় বড় পাঠক যতই শ্লোক জানুক। হ্যাঁ, তো তুমি যখন ভক্তি সম্বন্ধে জিজ্ঞেস করছো খুব ভালো, তুমি জ্ঞানী, মহাজ্ঞানী, দেখতেও অপূর্ব সুন্দর, তোমার কথা শুনেছি, তুমি নীলাম্বর চক্রবর্তীর ইয়ে জগন্নাথ মিশ্রের ছেলে, বলছি তোমার নাম কি নিমায়, কিন্তু তখন উনি নিমায় নয় তো, তখন উনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে গেছে তো, কিন্তু শ্রীকৃষ্ণ এই যে মায়াবাদী, উনি এমন লীলা করছেন, কৃষ্ণেরা কৃষ্ণে অপরাধী, মায়াবাদী কৃষ্ণে অপরাধী, কৃষ্ণ উনি বলছিলেন না প্রথমে, তারপরে উনি বলতে বলতে তুমি কি এই হ্যাঁ তুমি কি এ তোমার তুমি ইয়ে বিবাহিত করেছিলে ঠিক, কিন্তু অল্প বয়সে তুমি ছেড়ে দিলে, আর সন্ন্যাস মানে জ্ঞানী হওয়া দরকার, বেদ বেদান্ত পড়া দরকার, আর তোমার মনে হচ্ছে ভাবুকের মতো, সে ভাবুকের মতো হ্যাঁ ঘুরে বেড়াচ্ছ, কখনো হাসছ কখনো কাঁদছ, এটা তো সন্ন্যাসীর ধর্ম নয়, এটা তো সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসী মানে হ্যাঁ বেদ বেদান্ত শিখা, বেদ সব জ্ঞানী জ্ঞান অর্জন করা। তখন উনি বললেন, বলছে দেখুন আমি কি করব, আমি তো ভুল করে সন্ন্যাস নিয়ে ফেলেছি, ভগবানও ভুল করেন, ভুল করে সন্ন্যাস নিয়ে ফেলেছে, আমি কি করব এখন, তার সেই জন্য আমি এই পুরীতে আসার কোন দরকার ছিল না, শুধু আপনার কাছে ভক্তি শিখতে এসেছি। তখন কারণ অহংকারীদের যদি ওদিকে একটু বাড়ান না অহংকার আরো বেড়ে যায়, হ্যাঁ, কারণ পূর্ণ 100% ইয়ে না হলে ভগবান শিক্ষা দেয় না তাকে, হ্যাঁ, তো করতে করতে যে কি করব, শিক্ষা দিন, শিক্ষা দিতে দিতে বলছে বস, আগে জ্ঞান করতে হয়, আর এটাও বলছে গোপীনাথ আচার্য বা অন্যান্য ভক্তদের বলছে ছেলেটার নাম, ওর বাবার নাম এইটা শুনেছি নিমাই, ওর ছেলে না, বলছে হ্যাঁ, বলছে কার কাছে দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়েছে কার কাছে, কোন সম্প্রদায়ের, কি মন্ত্র বলে, কি মন্ত্র বলে, হ্যাঁ কোন সম্প্রদায়, কারণ এক এক সম্প্রদায়ের এক একটা মূল মন্ত্র আছে, কোন মন্ত্র বলে। তখন গোপীনাথ, তখন গোপীনাথ গোপীনাথ ওকে জিজ্ঞেস করলেন,
বলছেন সার্বভৌম ভট্টাচার্য তুমি তো মহাজ্ঞানী, ইনি ভগবান, সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন ইনি। এটা বুঝতে পারছ না, ভগবানের দুটা লক্ষণ আছে, বাহ্যিক লক্ষণ আন্তরিক লক্ষণ। বাহ্যিক লক্ষণ দেখে বুঝতে পারছ না, নাভিটা খুব গর্ত হবে, শরীরটা এইরকম ভি, হ্যাঁ এইরকম হবে, এইটা লাল, পায়ের তলটা লাল, হাতটা লাল, বাহ্যিক ইয়েতে দেখে বুঝতে পারছ না, তুমি সন্দেহ করছো। তখন উনি তর্ক করার চেষ্টা করলেন সার্বভৌম ভট্টাচার্য, বলছে তুমি যে মহাজ্ঞানী তার লক্ষণটা কি বলো আগে গোপীনাথের সাথে। গোপীনাথ আচার্য বলছে তুমি যে মহাজ্ঞানী, তুমি যে বলছো উনি ভগবান, তুমি কি করে চিনলে, তোমার বাহ্যিক লক্ষণ বা আন্তরিক লক্ষণটা কি? তখন উনি বেশি আর তর্ক করে না, কারণ ইয়ারা যারা জ্ঞানী তারা খুব তর্কবাজী। কিন্তু উনি বারবার বলছিলেন ইনি সাক্ষাৎ ইনি ভগবান, ইনি ভগবান, এনাকে বাহ্যিক লক্ষণ আর আন্তরিক লক্ষণটা দেখো। কলিযুগটাই হচ্ছে, কলিযুগটাই হরের নাম হইব কে বলম, হরির নামটাই হচ্ছে কে বলম। ওই নববিধা যদিও নববিধা ভক্তি আছে, কিন্তু কলিযুগটা হরের নাম হইব কে বলম এক বচন। অনেক অন্যান্য বিধিগুলো সব নববিধা ভক্তি আছে, কিন্তু গলত তো ঢুকে গেছে আমার মধ্যে, নামের মধ্যে তো, নববিধা ভক্তির মধ্যে তো গলত নেই। আমি পূজা করছি তাও মনটা অন্যদিকে চলে যাচ্ছে, আমি কিছু করছি অর্চন করছি মনটা চলে যাচ্ছে অনেক অন্যদিকে, ঢং ঢং করছি বড় ঘন্টা নেই, ঢং ঢংটা যেন সবাই শুনতে পায়, সেই রকম তো আমাদের মনে গলত ঢুকে গেছে। সেই জন্য হরের নাম, সেই কৃষ্ণ সে যখন মহাপ্রভু রূপে আসলেন তখন বললেন হরের নামই কে বলম, সবগুলো এক বছর, আর অন্য কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো এইরকম ভাবে, এইরকম ভাবে যখন উনি ইয়ে করলেন, তর্ক করছিলেন, তখন বলছে হ্যাঁ তোমার কথা শুনেছি, কিন্তু আসো যদি তুমি চাও, বা তোমার সম্প্রদায় ওই যে চৈতন্য নটা সম্প্রদায় আছে, গিয়ে 108টা সম্প্রদায় আছে শঙ্করাচার্যের মধ্যে, শঙ্করাচার্য দিয়েছেন এই যে আমাদের ভারতী চৈতন্য এইগুলো সব টাইটেল গুলো, তার মধ্যে ভারতীটা হচ্ছে মিডিল ক্লাস, এটা উত্তম টাইটেল নয়, উত্তম টাইটেল নয়, মিডিল ক্লাস। বলছে যদি তুমি, আমি দিতে পারি তোমাকে সন্ন্যাস, তারপরে সন্ন্যাস দিয়ে উত্তম উত্তম ইয়ে করতে পারি তোমাকে, উন্যাস উত্তম সম্প্রদায়ের আমি তোমাকে করতে পারি। তখন কিন্তু বলছে দেখুন হ্যাঁ আমার গুরুদেব যা দিয়েছেন, হ্যাঁ যে ক্লাস নিয়ে কি হবে, শ্রেণী নিয়ে কি হবে, যদি আমি ভক্তিটাই না করতে বললাম। তখন উনি উনি করলেন, উনি বলছে ঠিক আছে বসো, তোমাকে আগে জ্ঞানী হতে হবে, জ্ঞান, তারপরে জ্ঞান দিতে দিতে সাত দিন বেদ বেদান্ত সব শিখাচ্ছে, তারপরে আট দিনের দিনে মহাপ্রভু চুপচাপ, সাত দিন চুপচাপ, আট দিনের দিনে সার্বভৌম ভট্টাচার্য আর থাকতে পারল না, থাকতে বলছে এই হ্যাঁ নিমাই, তুমি কি বুঝতে পারছো আমি যে কি বলছি? আমি বেদ বেদান্ত জানি, তত্ত্ব জানি, কিন্তু আপনি যে কি ব্যাখ্যা করছেন আমি আর বুঝতে পারছি, সেই যে ব্যাখ্যাগুলো বুঝতে পারছি না। তখন উনি একটু রাগান্বিত হয়ে বলছে আরে বুঝতে পারছো না তো বলবে তো, আমি আরো রিপিট করতাম, আমি তোমাকে বুঝাতাম। তখন এই অহংকার হতে হতে প্রথমে তো উনি ভুল ধরেছে মহাপ্রভুর, ভুল করে অসময়ে সন্ন্যাস নিয়ে ফেলেছ, মাত্র 24 বছর বয়স, কাম ক্রোধ অহংকার আসবে, কাম ক্রোধ বাড়বে, অহংকার আসবে, লোকে প্রণাম করবে তখন অহংকার আসবে। কিন্তু মহাপ্রভু ইয়ে করে ওইরকম করে, তখন একটা লিমিট আছে, ভক্তরা আমাদের সব প্রচারক, বেশি বাড়াতে নেই, কোন সময় ঘা দিতে হয়, একটু ঘা দিতে হয়, বেশি দৈন্যতা দেখালে তারা আবার মাথায় বসে, আমি দেখেছি
তারা মাথায় বসে বেশি একটা লিমিট আছে, লিমিট করতে 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 তারপরে যখন যখন বলছে ভুল করেছে তোমার অসময়ে সন্ন্যাস নিয়ে ফেলেছ, তখন মহাপ্রভু মহাপ্রভু স্বয়ং খুব হয়েছে। এরপর তারপরে উনি করলেন কি রূপ দেখালেন, উনি শ্যামসুন্দর রূপ দেখিয়েছিলেন মহাপ্রভু। তারপরে সেই সরভূষ সরভূষ ওই সার্বভৌম ভট্টাচার্য, তখন সার্বভৌম ভট্টাচার্য দেখছে আরে এই আমি ওর সাথে কথা বলছিলাম নিমাই কথা বলছিলাম, আরে হঠাৎ সরব রাম উপরের দুটো হাত রাম, মাঝের দুটো বাঁশুরিওয়ালা আর নিচের দুটো হাত সন্ন্যাস কমন্ডল, এ আমার সাথে কি, এ আমি কার সাথে কথা বলছিলাম, এ কার সাথে আমি কথা বলছিলাম। তখন উনি অজ্ঞান হয়ে গেলেন আর অজ্ঞানে বসে কথা বলছিল আর মহাপ্রভু শ্রীচরণে পড়ে গেছে, মহাপ্রভু শ্রীচরণে পড়েছে। তখন মহাপ্রভু কোন মতে দুই শ্রীচরণ উনার এইখানে ঠেকিয়েছে, ওর এইখানে অনেক কিছুক্ষণ বেশ অজ্ঞান হয়েছিল। তারপরে মহাপ্রভু ইয়ে সার্বভৌম উঠ উঠ দেখো আমি কে উঠ, তখন আর উঠে পর একটু হালকা জ্ঞান কথা বলতে পারছে না, যেরকম এইরকম হলে আমি কার সাথে কথা বলতে পারছে না, কথা ইয়ে করে বলছে উঠ দাঁড়াও দাঁড়াও স্যার যে বলছে যে দাঁড়াও। তখন উনি বললেন বলছে আপনি কে, তখন উনি বললেন হে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার ইয়ে মন থেকে আমার চোখ থেকে মায়া দূর করুন, আমি দেখতে চাই আপনার কে আপনি কে, আমি দেখতে চাই আপনি কে। তখন ওই পায়ে পড়ে তখন তখন থেকে উনি শ্রীকৃষ্ণ চৈতন্য উনি বলতে শুরু মানে মহামন্ত্র শুরু করলেন তার আগে, কারণ কৃষ্ণ জানে এই মায়াবাদী আসল গুরুটাকে লক্ষ লক্ষ শিষ্য তো এই গুরুটাকে আগে যদি পরিবর্তন না করি তাহলে এরা পরিবর্তন হতে পারবে না। এই জন্য দেখেন বাংলাদেশে অনেক 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 কুলগুরু আছে, শুধু বাংলাদেশ নয় সব দেশেই আছে গুরুদের কুলগুরুদের হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য, কিন্তু যাই হোক মহাপ্রভু এইরকম ভাবে উঠ দেখ আমি কে দেখো। তখন উনি বললেন হে মহাপ্রভু মায়া আমি দেখতে চাই আপনি কে, আপনি জগন্নাথ আপনি জগন্নাথ। হে প্রভু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য একই লীলা করছেন, আপনি ভিতরে টনটন খাবার খাচ্ছেন এই পুরীতে, এখানে টনটন খাবার খাচ্ছেন হাত শুকায় না ছাপান্ন ভোগ খাচ্ছেন, আর সেই ছাপান্ন ইয়ে একটু মহাপ্রসাদের জন্য একটা দানার জন্য আপনি কান্নাকাটি করছেন, একটু জগন্নাথের প্রসাদ দিও না একটু জগন্নাথের প্রসাদ দিও না। সেই জগন্নাথ অচল জগন্নাথ আপনি ভিতরে ইয়ে করছেন আর আপনি সকল সচল জগন্নাথ হয়ে জীব উদ্ধার করছেন জীব উদ্ধার করছেন। তারপরে উনি বললেন যে হে শ্রীকৃষ্ণ চৈতন্য আপনি কার নাম নিচ্ছেন, আপনি জগন্নাথ আপনি কৃষ্ণ আর সেই কৃষ্ণ নাম করে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন গড়াগড়ি দিয়ে। হে প্রভু হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়া করে মায়া আমার হৃদয় থেকে আমার চোখ থেকে মায়া হাটান, আমি আপনাকে দর্শন করতে চাই, আপনি ভালোভাবে দর্শন করতে চাই। তখন উনি সেই সরভূজ দর্শন করে দর্শন করিয়ে সরভূজ দর্শন করলো, তারপরে উনার অনুগামে উনি দীক্ষা নিলেন। হরি পুরুষা নমঃ ভজামি